এই জার আমি দুটো এনেছি সাথে 39 টাকা করে পড়েছে আমার অনেকটা সাশ্রয় হয়েছে ভালো করে ম্যারিনেশন হয়ে গেলে তারপর ভাজব আমার আগের ব্লগে দেখে হইছো আমি যে ম্যাটগুলো কিনে আনলাম ওইগুলো আজকে আমাদের বাড়িতে ফ্রাই রাইস হবে তারই প্রস্তুতি চলছে তো কি চালে হবে এলো সৌরভ যে তুলাই বলতি চালেন দিয়েছিল কোচবিহার থেকে সেই চালে ফ্রাই রাইস হবে কিরকম হয় দেখি ওই চালের ফ্রাই রাইস তো তার প্রস্তুতি চলছে আর কি এখন এই গাজর কাটা চলছে এরপর ক্যাপসিকামটা কাটবো বিনস পাওয়া যায়নি বাজারে কাছের বাজারে গেছিল আনেনি তো এইগুলো দিয়েই করবো আজকে যা পেয়েছি হাতের সামনে তাই দিয়েই করছি আমার সবজি কাটা কমপ্লিট হয়ে গেছে এবার আমি চিলি চিকেনের জন্য চিকেনটা ম্যারিনেট করে এখন রেখে দিচ্ছি এখন রাখছি খানিকক্ষণ পর ভালো করে ম্যারিনেশন হয়ে গেলে তারপর ভাজব কি কি দিয়েছো যেরকম দেয় ওই একটা ডিম দিয়েছি কর্নফ্লাওয়ার দিয়েছি গোলমরিচ গুঁড়ো দিয়েছি আর নুন দিয়েছি এটা কি সবজি কাটা কমপ্লিট यस একটা ভুল হয়ে গিয়েছে আমি চিলি চিকেনের জন্য ক্যাপসিকাম না রাখতে ভুলে গিয়েছিলাম তো অল্প তারপর অনেকক্ষণ পরে মনে পড়েছে তাই দুই একটা হয়ে গেছে মিশিয়ে মিশিয়ে চালিয়ে দেবো অ্যাকচুয়ালি ক্যাপসিকাম তো চিরকাল বঞ্চিত পুরো বঞ্চিত সবজি ওকে দেওয়া হয় জাস্ট ওর ফ্লেভারের জন্য অত কিছু লাগবে না অল্পতেই হয়ে যাবে ফ্রাইড রাইসের জন্য সবজিগুলো একটু ফ্রাই করে নিচ্ছি এখন চিলি চিকেনের চিকেন পুরো ভাজা চলছে এখন স্প্যাচুলাটা ইউজ করছি বেশ ভালো হচ্ছে খুব ভালো এইগুলো আমার তো খুব ভালোই লাগে এই জার আমি দুটো এনেছি রিলায়েন্স স্মার্ট বাজার থেকে এইটা এরকম নিয়েছি আর এইটা নিয়েছি দু রকম আর এই রকম ডিজাইনটাও নিয়েছি দুটো ঠিক আছে চারটে 39 টাকা করে পড়েছে আমার অনেকটা সাশ্রয় হয়েছে এর মধ্যে আদা রসুন তারপরে জিরে গরম মশলা এসব এটা রাখা রেখে আর ফ্রিজে রাখা হয় হ্যাঁ যখন যেরকম দরকার ব্যবহার মানে বের করে কাজ চালিয়ে নেওয়া হয় চিলি চিকেন কমপ্লিট হয়ে গেল আমি একটু গ্রেভি মতো করেছি ফ্রাই রাইস দিয়ে খাওয়া হবে ওই জন্য একটু গ্রেভি মতো করেছি বাবা গাছ থেকে পেরে পেয়ারা এনেছিল আমাদের গাছ না বাবার বন্ধু আছে তার বাগান থেকে তুলে এনেছে তো এখন পেয়ারা খাই এক কামড় খাওয়া হয়ে গেছে প্রচন্ড মিষ্টি পেয়ারাগুলো সেই একদম ডাসা পিয়া খেয়ে নি দুটো নিয়েছে এখন চিকেন কষা চলছে সেই আমার অল্প তেলে চিকেন কষা কালারটা কিন্তু ভালোই এসেছে ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে জানি না বাট কালারটা খুব ভালোই এসেছে যে বাসনগুলো তো রান্না করেছি সেগুলো এখন মেজে রাখছি এগুলো আসলে আমার অনেক শখের জিনিস তো কাউকে খুব একটা মাঝে দিই না নিজেই রান্না করি নিজেই ব্যবহার করি নিজেই চেষ্টা করি মেজে নেওয়ার এই দেখো এইগুলো মাঝে কমপ্লিট হয়ে গেছে এবার এই চলছে আর কিছু বাকি আছে ভাই আর তার মামি ক্যামেরা করছি সেটা বলো ও হ্যাঁ সরি অফিস ক্যামেরা হচ্ছে চিকেন কমপ্লিট হয়ে গেছে বাট পুরো কষা কষা করিনি একটু ঝোল ঝোল রাখতে হয়েছে কারণ আমাদের বাড়িতে যাই করো সবাই ঝোল খেতে খুব ভালোবাসে আমি বাদে আমার তো ঝোল ঝোল ভালো লাগে না কিন্তু আর কি করা যাবে ঝোলই রাখতে হলো
এখন আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, এবার স্নান টান করে নিয়ে খেতে বসবো। চলো একেবারে দেখা হচ্ছে খাওয়ার সময়। এখন আড়াইটা বেজে গেছে অলরেডি, ভীষণ দেরি হয়ে গেছে আজকে। সান্টান কমপ্লিট হয়ে গেল আর অনেকটাই দেরি হয়ে গেছে আজকে। আজকে কটা বাজে দেখবে, ঘড়িতে বাজে 3:05 আর আমরা এখন এই দেখো লাঞ্চ করতে বসেছি। লাঞ্চে আছে ফ্রাইড রাইস, তবে বিন কড়াই নেই এতে, তবে মটরশুটিও দেয়া নেই, তবে এতে বিন কড়াইও নেই মটরশুটিও নেই। আর এখানে আছে এটা চিলি চিকেন, আর এদিকে আছে মাংস, মাংসের ঝোল হয়েছে। কারণ আমি বাবা সবাই মৌলিবাদে সবাই ঝোল খেতে ভালোবাসে। তাহলে এবার লাঞ্চটা করে নি, দুজন মিলে বসেছি এখন। খুব খিদে পেয়েছি, অনেক দেরি হয়ে গেছে। স্নান করে খেয়ে দিয়ে এখন একটু বসলাম। এখন বেজে গেছে প্রায় 4টার মতো। তো আর কি করবো, খাওয়া দাওয়া হয়ে গেল আজকে, তো মানে সব কিছুই খুব দেরিতে হলো। একটু রেস্ট নিয়ে নিই, তারপর যে লাইটিংটা কিনে আনলাম না ওইটা আজকে বাইরে টাঙাবো, তোমাদের দেখাবো। তো আগে একটু রেস্ট নিয়ে নিই, আর পারছি না, মানে শরীর যেন আর টানছে না। এখন চলে এসেছি এই লাইটিং টাঙাবো যেটা কিনেছিলাম, আর এটা হলো পুরাতনটা, এটা জল পড়ে কি হয়েছে খারাপ হয়ে গেছে। সেই জন্য এবারে কি করেছি আমি, এগুলো সেলো টেপ মেরে নিয়েছি যাতে জলটা না ঢুকতে পারে, আর জল ঢুকলে এগুলো সব খারাপ হয়ে যাচ্ছে তাড়াতাড়ি। যাক, এখন তো বৃষ্টি হচ্ছে না, দেখা যাক কতদিন ভালো থাকে। তবে এই লাইটিংটা 3 বছর চলেছে, মানে গুছিয়ে রাখতাম বলে ঠিকঠাক ছিল 3 বছর, আর এবছর এত বৃষ্টি হলো সেই জন্য খারাপ হয়ে গেছে। লাইটিং টাঙানো কমপ্লিট হয়ে গেছে, এবার মৌলি গিয়ে সুইচ দেবে, দেখা যাক কেমন লাগে। মৌলি সুইচ দিয়ে দিয়েছে, আর এই দেখো খুব সুন্দর লাগছে, দূর থেকে দেখলে আরো ভালো লাগবে। আমি ফ্রিজ ম্যাট নিয়ে নিলাম, অ্যাকচুয়ালি টেবিল ম্যাট, অ্যাকচুয়ালি টেবিল ম্যাট, ওই ফ্রিজে কাটবো ফ্রিজ ম্যাট হয়ে যাবে। 1 নম্বর স্টেশনের পিছনে যে মেলাটা বসেছে সেই মেলার ভিতর দিয়ে যাচ্ছি এখন। তখন তো ভিড়ের মধ্যে প্যাকেটে ছিল, ভালো করে দেখাতে পারিনি, তো এবার দেখো ডিজাইনটা। তাও একটু জল লেগে গেল, আমার হাতে জল ছিল, এইবার পেতে দিলাম। কি সুন্দর লাগছে দেখো, কালারটা খুব সুন্দর মানিয়েছে ফ্রিজের সাথে। ডিনারটা করে নেব, রাতে সেই একই খাবার, শুধু ভাতটা চেঞ্জ হয়েছে, ফ্রাইড রাইস না, এখন আছে তুলাই পঞ্জি চালের ভাত। আজকে রাতে ডিনার তুলাই পঞ্জি চালের ভাত, ফ্রাইড রাইস ছিল সকালবেলা শেষ হয়ে গেছে, এটা হলো চিলি চিকেন আর এই মাংস। দুপুরে যেটা খেয়েছিলাম ফ্রাইড রাইস সেটা এখন নেই।